জ্বালানি তেলের দাম লিটারে 5 টাকা কমিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 109 টাকা, অকটেন 130 এবং পেট্রোল বিক্রি হচ্ছে 125 টাকায়। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল সংসদে উত্থাপন করা হয়েছে। দেশের সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার লক্ষ্যে এই বিল উত্থাপিত হয়। ফেনীর সোনাগাজীতে বিএনপি পুলিশ সংঘর্ষে এএসপি সহ 12 জন আহত হয়েছেন। এ ঘটনায় 5 জন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা 2000 বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক কৃষক সহ 2 ডিলারকে 70,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাকিস্তানে ভয়াবহ বন্যায় 1/3 পানির নিচেও রয়েছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতি এর আগে কখনো সৃষ্টি হয়নি। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ আজ রাত 8টায় সারজায় অনুষ্ঠিত হবে। এর আগে টি-20তে 8 বারের মুখোমুখিতে আফগানিস্তান 5 এবং 3 বার জিতেছে বাংলাদেশ। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করতে যাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান প্ল্যাটফর্মটির চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়া।